সময় আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো ক্লাইমেট নিয়ে চিন্তা করা, ক্লাইমেট নিয়ে নতুন ভাবে পুরো দেশের মানে পুরো দেশের উন্নতির জন্য আমরা কিভাবে আমাদের সচেতনতা থেকে আমরা এমন একটা লাইন অফ অ্যাকশনে যেতে পারি যেটাতে আমাদের সবার ভালো হবে, সেটা সেরকম কিছু করতে হবে। আমি এখন নতুন একটা এলাকায় এসেছি, সেখানে হাঁটি সকালবেলা ছাদে হাঁটতে গেলে দেখি যে ধোঁয়া সব এক জায়গায় আটকে আছে, ধোঁয়াশা বলে আজকাল করতে বলে। আমার তো মনে হয় যে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের এইসব ব্যাপারে তো সচেতন হতে হবে, কেন আমাদের তো শেষের দিকে, ওরা তো এর মধ্যে দিয়ে সারাক্ষণ দম আটকে যাবে, ওদের দম নিতে হবে ওদের, এবং এই এই ব্যাপারে তাদের পজিটিভ অ্যাকশন প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং সেই জন্য এই এই ধরনের একটা উদ্যোগ আমার মনে এটা খুবই প্রয়োজনীয়। পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে ক্লাইমেট নিয়ে চিন্তা ভাবনা অনেক হচ্ছে, আমরা বাংলাদেশের কথা আবার বলবো, আমরা তো ছোট একটা দেশ, এত জনসংখ্যা এত বেশি, আমাদের চলতে হলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, লোক কিছুতেই কমাতে হবে না, ট্রান্সপোর্টের চাপ এই চাপ ওই চাপ ক্ষতি হবে, এই চাপ এই চাপের মধ্যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো আমাদের পরিবেশকে বায়ুকে দূষিত না করে, এই সচেতনতা যদি ছড়াতে পারি আমরা তাহলে আমার মনে একটা বড় কাজ হবে, এই এইভাবে আমাদের সবাই চিন্তা করতে হবে, এই জন্য এই উদ্যোগকে আমি অবশ্যই সমর্থন করি।